আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আবার বের হলাম, আর অনেকদিন পর আকাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশ পরিষ্কার আছে অনেক। শুরুর দিকে তো বৃষ্টি হয় না হয় না, এই নিয়ে ভিডিও করছিলাম, মাঝে দিকে বৃষ্টি থামেও না, আর আজকে আকাশটা দেখে বেশ ভালো লাগছে, একদম পরিষ্কার নীল আকাশ। আর এর মাঝে আমি ছুটেছি শেখপাড়ার উদ্দেশ্যে আমার এই লাল কোর নিয়ে। মাঝে একটু সমস্যা ছিল বিদায় কোর নিয়ে, সেভাবে বের হতে পারি নাই। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে অল্প কিছু ইনফরমেশন আপনাদের মাঝে এসেছি, তা হলো সাইকেল টিউব নিয়ে। সাইকেল যেটা বললাম যে কোর সমস্যার কারণে মাঝে বের করি নাই, এর প্রধান কারণ হচ্ছে সাইকেলের টিউব। একটা পিছনে একটা টিউব ছিল, খুব বেশি খারাপ হয়েছিল না, কোথাও ফাটেনি, সামান্য এক দু জায়গায় লিখছিল, সরি একটা জায়গায় লিখছিল। সমস্যা হচ্ছে টিউবের বয়স হয়ে যাওয়ার কারণে টিউবের যে কম্প্যাক্ট কী বলবো কম্পাউন্ড, এটা লুজ হয়ে গেছিল অনেকটা, যে কারণে টিউব ফুলে গেছিলো। আর রিং টেপের উপরে যে স্থানটা অর্থাৎ অর্থাৎ আমাদের টিউবের মিডিল যে এরিয়াটা, এটা কেমন যেন একটা ডাবল লেয়ার টাইপ হয়ে গেছিল, সে বুঝতে পারলাম যে না অবস্থা খারাপ। সে অবস্থা বুঝতে পেরে আর কি বুঝলাম যে না এটা আর চলবে না, তাই অনলাইনে ঘাটা শুরু করলাম, কারণ 29 ইঞ্চি চাকার টিউব অ্যাভেলেবেল পাওয়া যায় না। বুঝতে বুঝতে বেশ কিছু সাইটে পেলাম, যেমন বাইক শপ বিডিতে প্রথমে পেয়েছি, সেখানে দাম উল্লেখ ছিল 350। এবার বললাম যে নতুন নতুন কিনতেছি যেহেতু, সেহেতু ঢাকা থেকে সরাসরি নিয়ে আসি। তো ঢাকা থেকে আর কি আমার ভাই ছিল, ভাইয়ের দিয়ে নিয়ে আসলাম। 60 টিউবের 29 ইঞ্চি যেটা, এটার মানে অনলি প্রেসটা হেল্প পাইছি, প্রেসটা হেল্প পেয়ে ছবি দেখে বুঝতে পারছি, তো এটাই পেলাম। আর একটা ভ্যালো সেট মোটরসাইকেলের মতো দেখতে, স্ট্রেডার না কি যেন বলে, ওইটা পাইলাম না। একটা শখ জায়গা যে প্রেসটা নিয়ে দেখি কেমন লাগে এগুলো, তো সেই থেকে 60 নিলাম। এখন বলতে পারেন যে ম্যাগনা টিউব কিনতে পারতাম। এখন টিউবের উপর অনেক কিছু নির্ভর করে, আপনার টিউবের থিকনেস ওয়েট এগুলো সব কিছু ম্যাটার করে। টিউবের ঠিক টিউবের থিকনেস যদি মোটা হয় বেশি, সেক্ষেত্রে আপনার ভালো টায়ার লাগিয়ে কোনো কাজ নেই, কারণ টিউবের মোটা থিকনেসের কারণে টায়ারের ফলাফলটা পুরোপুরি পাবেন না, যে কারণে টিউবটাও একটু খরচ করে কেনা লাগে। যেমন ম্যাগনা টিউব মেবি কত 150-200 এরকম দামে পেয়ে যেতাম, কিন্তু সিএসটি এটা দাম আমার এটা বসে প্রায় 400 টাকা। এই দামের পার্থক্য অবশ্যই আছে, সুবিধার দিকগুলো বিবেচনা করে কি সিএসটি টিউব ট্রেন দিলাম। এইবার বলি টিউব খারাপ বা বাতিল হয়ে গেছে এটা বুঝবেন কীভাবে। প্রথমত দেখবেন যে টিউব আপনি চালান বা না চালান হুটহাট লিক হয়ে যাচ্ছে, হাওয়া বেশি দিলেও হাওয়া কিছুদিন পরপর চলে যাচ্ছে, থাকছে না। আর এই যেটা বললাম যে মাঝখানে যেটা থাকে, বিশেষ করে মাঝখানটায় নষ্ট হয় বেশি, কারণ বাইরের সাইডে প্লেন সার্ভিস থেকে আর ওটা সহজে নষ্ট হয় না, সাধারণত লিক হয়। কিন্তু মিডিল সার্ভিসে যখন দেখবেন লিক হচ্ছে, তখন বুঝবেন যে না এখানে তো কোনো আঘাত খাওয়ার কথা না, কেন লিক হচ্ছে, তখনও বুঝবেন যে না এটা গেছে। আমারটা সেম, তবে আমি সহজে মানি নাই, প্রথমে 2 জায়গা পুটি লাগিয়েছিলাম, পরে যেই হাওয়া ফুল ফিল দিই আবার বেরিয়ে যায়, তখন দেখি আরেক জায়গায় লিক হয়ে গেছে, তখন বুঝলাম যে না এটা মেয়াদ শেষ। আর ছোট্ট করে একটা ইনফরমেশন দিই, সেটা হলো টিউবে যে লিক হলে পটি লাগান, এক্ষেত্রে আমি বলবো কখনো টিউব কেটে পটি লাগাবেন না, যে টিউবের পটি বলে ঠান্ডা পটি নামে যেটা কিনতে বোঝে, এটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন, কারণ এগুলো লাগাইলে টিউবের ক্ষতি কম হয়। আর একাধিক পটি লাগানো যায় এক জায়গায়, কারণ এটা কাঁচা রাবারের তৈরি, এটা সহজেই লিক প্রুফ হয়ে যায়। কথা বলতে বলতে বাজারের দিকে চলে আসছি, মার্কেটে গেলে একটা সমস্যা, এই যে হ্যান্ডেলে বোঝা চেপে যায়, কিছু করার নাই, প্রয়োজন যেটা বলছিলাম যে টিউবে অবশ্যই নরম পটি যেগুলো কিনতে পারে মার্কেটে নীল কালার ওগুলো লাগাবেন। আর টিউব কেটে লাগালে সেক্ষেত্রে ওইটা খুবই খারাপ অবস্থা হয়ে যায়, টিউব এক জায়গায় চেপে যায়। আর শেষ পরামর্শ হিসাবে বলবো, টিউব কিনলে অবশ্যই ভালো টিউবটা কিনবেন, একটু কষ্ট করে হলে বাজেট বাড়িয়ে কোনো ব্র্যান্ডেড টিউব নেবেন, কারণ এগুলোর ওয়েট স্কেল তারপরে থিকনেস এগুলো অ্যাকুরেট থাকে, যে কারণে চালিয়ে একটা কমফোর্টেবল ফিল পাওয়া যায়। আর যদি আপনার টায়ার ভালো থাকে অবশ্যই ভালো টিউব লাগাইতে হবে,
কারণ ভালো টায়ারে খারাপ টিউব লাগাইলে আপনার সে ভালো টায়ারে ফিলটা পাবেন না, তখন আপনার টায়ারে যে ইনভেস্টটা পুরো বৃথা চলে যাবে। আজকে এই সামান্য একটু ইনফরমেশনই দোষ ছিল, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।